না গোলাপি, আই কি বলে অরেঞ্জ, ঠিক দুইটার মাঝামাঝি একটা কালার নিব, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই হচ্ছে অরেঞ্জ, এই হচ্ছে মনে করো হলুদ, তাহলে আমরা ঠিক মাঝামাঝি এখানে আসলাম। এই দেখেন অরেঞ্জ হলুদের মাঝামাঝি এই কালারটা আমি আমার মতো করে নিলাম। তাহলে এটা কোথা থেকে নিলাম, এটাকে বলে কালার পিকার, একটা হচ্ছে কালার পিকার আর একটা হচ্ছে অপশন বারে অপশন আছে, এই দুইটা জায়গায় মনে রাখবেন। আরেকটা হচ্ছে সোয়াচেস, এখানেও থাকে প্যানেল বারে। ডাব্লিউ তে গেলাম, এখন এখান থেকে দেখা দিচ্ছি সোয়াচেসটা, যদি আপনার এখানে থাকে ভালো, না থাকলে আপনি এখান থেকে নিয়ে আসবেন সোয়াচেস। এই যে সোয়াচেস আসার পরেও এখান থেকে আমরা কালার দিতে পারি, যদি কোনো কারণে এখানে অপশন না থাকে বা এটা পাচ্ছেন না একটা কাজ করতেছেন, তখন আপনি এখান থেকে কালার দিতে হবে। তো র্যান্ডমলি আমরা কাজ করি এখান থেকে ভাই, মানে আমার সবাই কাজ করে এখান থেকে, কিন্তু অপশনটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাই দিলাম। তাহলে যে কোনো শেপ বা টেক্সট যে কোনো কিছুতে আপনি কালার দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন অপশন বার থেকে, অথবা টুল বার থেকেও দিতে পারবেন। টুল বারের মধ্যে যে কালার পিকার আছে, কালার পিকার থেকে আপনি কালার দিতে পারবেন। ঠিক আছে, আপনার যে কালার মনে হচ্ছে সেটা দিতে পারবেন। আচ্ছা এখন দেখেন এখানে অপশন বারে দুইটা অপশন আছে, বা এখানেও দুইটা অপশন আছে। তাহলে এই দ্বিতীয় অপশনটা কি, দ্বিতীয় অপশনটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে এটাকে বলে ফিল কালার, যেটা দিয়ে ভিতরে মানে পুরো অংশটা কালার দেওয়া, এটা বলে ফিল কালার। আর এই চারপাশে বর্ডারে যদি কোনো কালার আপনি দিতে চান, এটাকে বলি আমরা স্ট্রোক কালার। তাহলে স্ট্রোকটাতে এখন নীল আছে, দেখেন এখানে স্ট্রোক কি নীল। এখন আপনি যদি এখান থেকে মান দেন, এই যে এখানে ক্লিক করলাম, এখানে যাতে মান দেন 5 পিক্সেল দিলাম, এই যে 5 পিক্সেল, একটু জুম করি, আর যদি এখান থেকে দিবেন না, এখান থেকে দিবেন, তাহলে এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন উপরে এটা চলে আসলো। এখন ডাবল ক্লিক করেন, এখন যে কালার দিবেন নিশ্চয় দিলে এই কালারটা হবে না। যেমন আমি যদি সবুজটা দিলাম, ওকে দিলাম, দেখেন সবুজটা আসছে কোথায়, এজেস বা বর্ডার বরাবর। এই যে এজেস বরাবর বা এজেস বা বর্ডার বরাবর যে কালারটা, এটাকে আমরা বলি কি স্ট্রোক কালার। আর ভিতরে যে এরিয়াতে যে কালার, এটাকে আমরা বলি ফিল কালার। সবাই কি এতটুকু মোটামুটি বুঝে আসছে? Just so.